আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লিভিং লাইফের আরও একটি ভিডিওতে। প্রিয় দর্শক, বিশ্বে জুয়ার দৌরত্ব নতুন কিছু নয়, এক এক সময় এক এক রূপ ধারণ করে এসেছে মানুষের মাঝে। কখনো ক্রিকেট, কখনো লুডু, কখনো বা কার্ডের মাধ্যমে জুয়ায় ধরা হয়েছে বাজি। কিন্তু বহুরূপী হলেও এই জুয়ার নেশায় পড়ে ভিটামাটি হারিয়ে সর্বহারাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন জুয়া খেলার জন্য যেতে হয় না ক্লাবে, বসতে হয় না গুল হয়ে, তেমন সময়ও ব্যয় করতে হয় না। কিন্তু কিভাবে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, বিশ্বে প্রতিদিন কোনো না কোনো খেলা চলতেই থাকে, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল সহ আরও কত কি। কিন্তু জুয়ারিদের মূল টার্গেট ক্রিকেট ও ফুটবল। ফুটবল, আইপিএল, বিপিএল কিংবা যে কোনো টি টোয়েন্টি, ওয়ানডে আসতেই কিছু শ্রেণীর মানুষের মাঝে দেখা যায় টান টান উত্তেজনা। কোনো খেলাকে কেন্দ্র করে মনের মধ্যে ভালো লাগা কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এক শ্রেণীর মানুষ এই খেলাকে কেন্দ্র করে গ্রহণ করে আর্থিক পূর্ব প্রস্তুতি, কারণ তাদের উদ্দেশ্য খেলা উপভোগ করা নয়, খেলাকে কেন্দ্র করে জুয়ার আড্ডায় মেতে ওঠা। এই ম্যাচগুলোতে টাকা লাগানোর জন্য চমৎকার সব পদ্ধতিও আবিষ্কার করেছে জুয়ারিরা। যেমন কোনো দল যদি ছোট হয়, ওই দলকে সমান করার জন্য বড় দলের পক্ষ থেকে আসে পার্সেন। বিষয়টি আরেকটু খোলাসা করা যাক। যদি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোনো টি টোয়েন্টি ম্যাচ হয়, তাহলে এখানে ইংল্যান্ড বড়, কারণ ইংল্যান্ড শক্তিশালী। সেজন্য ইংল্যান্ডের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া হয় পার্সেন। মানে ওয়েস্ট ইন্ডিজের পক্ষ হয়ে কেউ যদি 1000 টাকা বাজেতে লাগায়, তাহলে জেতার পর সে বাজার অনুযায়ী 1500 অথবা ডাবল টাকাও পেতে পারে। এভাবেই জুয়ারিরা ছোট ও বড় দলের মধ্যে ব্যবধান মিটিয়ে থাকে। শুধু তাই নয়, অনেকে আবার ব্যস্ত হয়ে ওঠে ক্রিকেট ম্যাচে উবার খেলাতেও। প্রথমে শুনে মনে হতে পারে এটি আবার কেমন। এটি হচ্ছে, কেউ যদি উবার খেলতে চায় তাহলে তাকে বলতে হবে সেই বলারের ওভারে কত রান নেবে। রান ফিক্সড হলে ঠিক করা হয় বিট। এরপর নির্দিষ্ট রান বা তারও বেশি রান যদি ওই বলারের ওভারে ব্যাটসম্যান নিয়ে যায়, তাহলে টাকা তার কাছে থাকবে। আর যদি নির্দিষ্ট রানের নিচে হয়, তাহলে টাকা তার হাতছাড়া হয়ে যাবে। তাদের হাত থেকে বাদ যায় না পাওয়ার প্লেও। পাওয়ার প্লের সিস্টেমটাও ঠিক ওভারের মতোই। সব মিলিয়ে জুয়ারিদের কাছে অন্য সব খেলার চেয়ে ক্রিকেটটাই বেশি জনপ্রিয়। এসবের লোভেই অনেক মানুষ তার সর্বশেষ সম্বলটুকু এনে ঢেলে দেয় জুয়াতে, আর হেরে সর্বহারা হয়ে ঠাঁই হয় রাস্তায়। প্রিয় দর্শক, জুয়াকে আরও সহজ ও আধুনিক করতে বাজারে চলে এসেছে বিভিন্ন অনলাইন অ্যাপ। ওয়ান এক্স বিট, বিট উইনার, মেল বিট, বিট 365 সহ বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। এই অ্যাপগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সহ সব ধরনের খেলার পক্ষে বিপক্ষে লাগানো যায় টাকা। দেখা যাক এই অ্যাপগুলোর মাধ্যমে বাজি ধরার সিস্টেমটা কি। ওয়ান এক্স বিটে সর্বনিম্ন 500 টাকা ডিপোজিট করতে হয়। বর্তমানে প্রায় 5 মিলিয়নেরও বেশি সংখ্যক জুয়ারি এই অ্যাপের মাধ্যমে ধরে থাকে বাজি। তবে দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। ওয়ান এক্স বিট বিপুল সংখ্যক খেলায় তার ইউজারদের জন্য অনলাইনে বিডিং করার সুযোগ করে দিয়েছে। ওয়ান এক্স বিট ইনস্টল করার পর রেজিস্ট্রেশন করার জন্য দিতে হয় ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার সহ গুরুত্বপূর্ণ সব তথ্য। এরপরেই এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ম্যাচে লাগানো যায় টাকা। শুধু তাই নয়, এই অ্যাপে রয়েছে কার্ড, লুডো, দাবা সহ আরও অসংখ্য রং বেরঙের খেলা, যেগুলোতে টাকা লাগিয়ে খেলা যায়। তবে এই ওয়ান এক্স বিটের বিরুদ্ধেও রয়েছে প্রতারণার ব্যাপক অভিযোগ। ওয়ান এক্স বিটে টাকা ডিপোজিট করার জন্য রয়েছে স্ক্রিল, নগদ, বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড সহ বিভিন্ন মাধ্যম। কিন্তু দেখা যায় বিকাশ, রকেট, নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করে অনেকে অ্যাকাউন্টে পাচ্ছে না টাকা, আবার অনেকের টাকা পেতে দেরি হচ্ছে। ম্যাচ জেতার পর উইথড্র দিয়ে টাকা পেতে হচ্ছে দেরি, অথবা অনেকে টাকা পাচ্ছেই না। ম্যাচে টাকা লাগানোর পর কাকতালীয়ভাবে ম্যাচ হেরে যাওয়ার গল্পও শুনিয়েছেন অনেক জুয়ারি। অ্যাপগুলোর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও থেমে নেই তাদের বাজি ধরা, থেমে নেই জুয়ার মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখা। তবে এই শ্রম, এই মেধা যদি বাস্তবে প্রয়োগ করত, তাহলে হয়তো কোটিপতি না হলেও কলঙ্কহীন সুন্দরভাবে জীবনটা পার করে দিতে পারত। প্রিয় দর্শক, বলা হয় সন্তানরাই বাবা মায়ের ভবিষ্যৎ, আর সন্তানদের ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার দায়িত্ব অভিভাবকদের। কিন্তু এই অভিভাবকদের জীবনে যদি কলঙ্কে পরিপূর্ণ থাকে, তাহলে সেই অভিভাবক কিভাবে তার সন্তানদের ভবিষ্যৎ তৈরি করে দেবে, কিভাবে সে তার সন্তানদেরকে ভালো পথে পরিচালনা করবে? সে নিজেই তো তার জীবন পার করেছে ভুল পথে। আর হ্যাঁ, অভিভাবকদের কলঙ্ক সন্তানদের ঘাড়ে চাপিয়ে দেয়া একেবারেই অযৌক্তিক, তবে কিছু দুষ্কৃতকারী তা করবেই।
তাই এসব জুয়া ও বাজি ধরার নেশা বাদ দিয়ে ফিরে আসুন পরিশ্রমের জীবনে, তবেই জীবনটাকে উপলব্ধি করতে পারবেন। প্রিয় দর্শক, বলা হয়েছে অনেক কথা, তবে একটি রিকোয়েস্ট রয়েছে, যে কথাগুলো আপনাদেরকে বলা হয়েছে একটু চিন্তা করে দেখবেন। আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।